নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নায় সকলকে স্বাগত। আজকে আলু ছাড়া পটলের একটা শুকনো শুকনো তরকারি তৈরি করে দেখাবো। এই সবজিটা মাত্র কয়েকটা মশলা দিয়ে খুব চটজলদি তৈরি করা যাবে। এতে জিরে, ধনে, আদা কোনো কিছুরই ব্যবহার হবে না। আর সবার শেষে এটা একটু বেসন ব্যবহার করব, যেটার ফলে এই সবজিটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলের কিছুটা খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলোকে পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি। আমি এখানে গোল করে কেটেছি, তবে এগুলো লম্বা করে কাটলেও এটা খেতে ভালো লাগবে। যে পটলগুলোর বীজগুলো একটু শক্ত আছে সেগুলো আমি বের করে নিলাম। এখন একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি, এরপর আঁচটাকে মাঝারি করে নিয়ে এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। কম আছে, পটলগুলো এখানে হালকা করে ভেজে নেব। পটলগুলোতে কিন্তু বন্ধুরা প্রথমেই নুন দেব না, নুনটা দিলে পটলগুলো থেকে একটু জল বেরিয়ে আসবে, এর ফলে পটলটা ভালো করে ভাজা হবে না। এখানে পটলগুলো কড়াইতে দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এরপর গ্যাসটাকে কম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। পটলগুলো দেখো এখানে একটু লালচে হয়ে গেছে, আমি এখানে মাঝখানে একবার পটলটা নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন পটলগুলোর মাঝখানে একটুখানি জায়গা করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। মিনিটখানেক পর মাঝখানে তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1-4 চামচ কালো জিরে, আর এর সঙ্গে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না এর থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসে। এখানে দেখো বন্ধুরা, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো একে একে সবজিটাতে ব্যবহার করব। এখানে পটলটার মধ্যে প্রথমে আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। পেঁয়াজটা এখানে নরম হয়ে গেছে, এখন এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর টমেটোটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি 1/2 চামচের মতো নুন ব্যবহার করেছি, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1-3 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1-4 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, পটলের পরিমাণ এখানে কম থাকায় মশলার পরিমাণটাও কম হবে। একেবারে কম মশলায় আলু ছাড়া পটলের এই সবজিটা ভীষণ সুন্দর হয় খেতে। রুটি দিয়ে খেতে দারুণ লাগে, ভাত দিয়েও এটা ভালো লাগবে। এছাড়া যারা সুগার পেশেন্ট আছেন, যাদের আলু খাওয়া মানা আছে, তারাও এই সবজিটা খেতে পারবেন। এখন আমি আঁচটা একদম কম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই রান্নাটাই বন্ধুরা খুব একটা জলের প্রয়োজন হয় না, এটাকে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে তৈরি করতে হয়। পটলগুলো এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে, খুন্তিতে করে একটু দেখে নিচ্ছি। 4-5 মিনিট কম আঁচে রান্না করলেই পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো পটলগুলো যখন এইভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ বেসন। বেসনটা এইভাবে দেওয়ার ফলে সবজিটার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসবে, আর সবজিটাও বেশ মাখামাখা হবে। এখন বেসনটা সবজিটার সঙ্গে মিশিয়ে এটাকে 2 মিনিটের মতো ভাজতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দেখো বন্ধুরা, বেসনটা পুরোপুরি সবজিটার সঙ্গে এখন মিশে গেছে। এই সময় এর মধ্যে হাতে করে অল্প একটু জলে ছিটে দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণে জল এখানে দিচ্ছি বন্ধুরা, খুব একটা বেশি জল এটাতে দিতে হবে না। বেসনটা দিয়েছি সেই জন্য জলটা দিলে সবজিটা একটু মাখামাখা হবে। সবজিটা এখন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, সবজিটা তৈরি হয়ে গেছে। এই সবজিটা একেবারেই ঝোলঝোল হবে না, এরকম শুকনো শুকনো আর মাখামাখা হবে। খুবই সুস্বাদু হয় পটলের এই সবজিটা। এটা রুটি দিয়ে যেমন খেতে ভালো লাগে, সেরকম ডাল ভাত দিয়ে খেতেও বেশ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।